তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব বা রিভিউ করব গুড হেলথ ক্যাপসুলের ব্যাপারে। এই গুড হেলথ ক্যাপসুলটি খাওয়া উচিত কি উচিত না, এই গুড হেলথ ক্যাপসুলটি খেলে কি কি ক্ষতি হতে পারে, এই গুড হেলথ ক্যাপসুলটি কারা কারা খেতে পারবে এবং কারা কারা খেতে পারবে না, তাই আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ সঠিক তথ্য আপনাদের দেব। আপনারা ভিডিওটা একটু কষ্ট করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সো কথা কম কাজ বেশি, ভিডিওটা শুরু করছি। প্রথমে আপনাদের গুড হেলথ ক্যাপসুলটির সঙ্গে পরিচয় করিয়ে নিই। এই গুড হেলথ ক্যাপসুলটি ডাক্তার বিশ্বাস কোম্পানির প্রোডাক্ট। এর গায়ে কিউআর কোড আছে কি না দেখে অবশ্যই কিনবেন। এই গুড হেলথ ক্যাপসুলটি একটি কোটা বা ডিব্বাতে পাওয়া যায়, যার বর্তমান দাম ভারতীয় মুদ্রার 232 টাকা, বাংলাদেশে দাম একটু বেশি হবে। একটি কোটার ভিতরে 50টি ক্যাপসুল পাওয়া যায়। এই ক্যাপসুলটি দুর্দান্ত কাজ করবে ছেলে এবং মেয়েদের মোটা হওয়ার জন্য, স্বাস্থ্যবান করার জন্য। এই গুড হেলথ ক্যাপসুলটি কেনার সময় অবশ্যই ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপায়ার ডেট দেখে কিনবেন, কারণ এক্সপায়ার ওষুধ কোনো সময় খাওয়া যাবে না। গুড হেলথ ক্যাপসুলটি একটি সম্পূর্ণ আয়ুর্বেদিক ওষুধ। এই গুড হেলথ ক্যাপসুলটি আপনারা যে কোনো ওষুধের দোকান বা আয়ুর্বেদিক দোকানে খুব সহজেই আপনারা কিনতে পারবেন বা পারচেস করতে পারবেন। বর্তমানে অনলাইন সাইটেও অ্যাভেলেবেল থাকে, অনলাইন থেকেও ঘরে বসে নিশ্চিন্তে আপনারা এই গুড হেলথ ক্যাপসুলটি কিনতে পারেন। তো যে সমস্ত বন্ধুরা রোগা পাতলা, যাদের খিদে হয় না, যারা খুবই দুর্বল, রোগা পাতলা হওয়ার জন্য আপনার বিয়ে হতে খুব সমস্যার সৃষ্টি হচ্ছে, তাদের আমি রিকোয়েস্ট করব এই গুড হেলথ ক্যাপসুলটি খাওয়ার জন্য। এই গুড হেলথ ক্যাপসুলটি আপনাকে 3টি কৌটা বা ডিব্বা খেতে হবে। আপনাকে প্রথমে একটি করে দিনে দুবার 1টি কোটা কমপ্লিট করতে হবে। দ্বিতীয় কোটা 1টি করে রোজ রাতে খাবার পর খেতে হবে। তৃতীয় ডিব্বা বা কোটা একদিন পর পর 1টি করে রাতে খেতে হবে। এইভাবে 3টা কোটা বা ডিব্বা খেলে আপনি নিজে তফাৎ দেখতে পাবেন এবং আপনার বিয়ে হতেও সাহায্য করবে এই গুড হেলথ ক্যাপসুলটি। এই গুড হেলথ ক্যাপসুলটি প্রথমে আপনাকে মোটা করতেও সাহায্য করবে, কিন্তু বেশি দিন খেলে আপনার ক্ষতি হতে পারে। আজ পর্যন্ত কোনো ইউটিউবার আপনাদের বলবে না ক্ষতির ব্যাপারে, তাই আপনাদের আমি বলে রাখি গুড হেলথ ক্যাপসুলটি প্রথমে মোটা করতে সাহায্য করবে, কিন্তু বেশি দিন খেলে আপনার ভিতর একবারে খারাপ করতে পারে বা আপনি শরীর দুর্বল হয়ে যেতে পারে। ভুল করেও বেশি দিন এই গুড হেলথ ক্যাপসুলটি খাবেন না। তো বন্ধুরা, আমি এখন বললাম গুড হেলথ ক্যাপসুলটি খাওয়ার নিয়ম কী, কীভাবে খেতে হয়, কোথায় কিনতে পাওয়া যায়। এক কথায়, যাদের বয়স 18 বছর উপরে সবাই খেতে পারবেন এই গুড হেলথ ক্যাপসুলটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আলোচনাগুলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।